আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতা বন্ধু, আমরা 73 নম্বর ভিডিও ক্লিপে জানব নিষিদ্ধ বিষয় সংক্রান্ত, যে যারা সামর্থ্যবান যদি কারো ঋণ নিয়ে থাকে, ঋণ দেওয়ার ব্যাপারে সামর্থ্যবানরা যদি টালমাটাল করে, বাহানা করে, টাল বাহানা আদায়, ঋণ আদায়, তো এটা জুলুম, ঋণদাতার প্রতি জুলুম। এটা আমানতের খেয়ানত। এই জন্য ইমাম নাওয়াবী রহিমুল্লাহ কোরআনে কারিমের সূরা নিসার আয়াত নিয়ে এসেছেন, 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিয়া। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছে তোমরা আমানতকে তাদের হকদারের প্রতি আদায় করো ঠিক মতো। এখানে একটা প্রসিদ্ধ হাদিস রয়েছে, সেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতলুল গনী যুলম ওয়া ইযা উতবিআ আহাদুকুম আলা মালি ফালইয়াতবা। আল্লাহ রাসূল বলেন যে সামর্থ্যবানরা যদি টাল বাহানা করে, ঋণ আদায়ে টাল বাহানা করে, গরিমসি করে, লেট করে সামর্থ্য থাকা সত্ত্বেও, তবে এটা জুলম, ঋণদাতার প্রতি জুলম। এরপর আল্লাহ রাসূল বলেন যদি কেউ কাউকে অন্যর দিকে ঋণ আদায়ের দায়িত্ব দেয়, বলি দেয়, অন্যদিকে ঋণ আদায়ের দায়িত্ব দেয়, তো সে যেন এটা কবুল করে, অর্থাৎ ঋণ দাতা যেন সেটা গ্রহণ করে। এর অর্থ হলো ঋণ গ্রহীতার কাছে যখন সময় হয়ে গেছে, ঋণদাতা ঋণ তলব করছে যে আমার ঋণটা দিয়ে দেন বা দিয়ে দাও, তখন যদি সে বলে যে আমার কাছে বর্তমানে এই অবস্থায় টাকা নেই বা মাল নেই দেওয়ার মতো বর্তমানে এই অবস্থায়, তবে অমুকের কাছে আমার টাকা পয়সা রয়েছে, আমি তার কাছ থেকে পাবো, তার কাছে গিয়ে আপনি ঋণটা নিয়ে নিন, যদি সমর্থ না সত্যি সত্যি তার কাছে সেই মুহূর্তে টাকা না থাকে বা ঋণ আদায়ের সমর্থ না থাকে সত্যি সত্যি, তাহলে সে যেন ঋণ গ্রহীতা ঋণদাতা যেন এই বিষয়টা গ্রহণ করে এবং যার কাছে সে পাঠাচ্ছে তার কাছে গিয়ে ঋণটা নিয়ে নেয়। কিন্তু যদি সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ গ্রহীতা যদি ঋণদাতাকে ফিরিয়ে দেয় বা অন্য কাছে পাঠিয়ে দেয় ঋণ, তার ঋণটা আদায় করার জন্য, তবে এটা তার প্রয়োজন, এটা নিষিদ্ধ। এটাই এ হাদিসের সারমর্ম বা সংক্ষিপ্ত কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।